হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। ভালো থাকারই কথা, কারণ আজকে আবারও চলে এসেছে আমাদের কাঙ্ক্ষিত প্লেয়ার ডেভিড বেকহাম। সো আজকের ভিডিও তাকে নিয়ে, সুতরাং সবাইকে স্বাগতম জানাচ্ছি পেস এরিয়ার নতুন একটি প্লেয়ার রিভিউ ভিডিওতে। তোমাদের সাথে আছি আমি SH7174। ডেভিড বেকহাম আসলে আমাদের মধ্যে যেই সিচুয়েশনটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের নতুন বন্ধুরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে ডেভিড বেকহাম এত ভালো একটি প্লেয়ার, ওকে আসলে কোথায় খেলাবো, কিভাবে খেলালে ভালো সার্ভিসটা পাবো। সো তোমাদের এই সকল প্রশ্নের উত্তর নিয়েই চলে আসছি আজকের ভিডিওটি নিয়ে, আশা করছি তোমাদের খুবই হেল্প হবে। সো সরাসরি আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। প্রথমেই তোমাদেরকে বলে রাখতে চাই, ডেভিড বেকহাম অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এ পার্সন, অ্যাজ এ মানুষ, ও যেই ক্লাবেরই হয়ে খেলুক না কেন, সেটা ম্যানইউ অথবা মাদ্রিদ অথবা যেখানেই খেলুক না কেন, তোমরা যদি তাকে ইউজ করতে পারো, খেলাতে পারো, তাহলে সে সব ক্লাবের হয়েই ভালো খেলবে। আর তোমরা যদি ভালো খেলাতে না পারো, তখনই আসলে এই প্রশ্নগুলো উঠে যে ম্যানইউর বেকহাম ভালো বা মাদ্রিদের বেকহাম ভালো। আসলে বেকহাম ইজ বেকহামই। তোমরা যদি বেকহামকে ভালোভাবে খেলাতে পারো, ও যেই কোনো দলেরই হোক না কেন, যেই কোনো দলের কার্ডই তোমার কাছে থাকুক না কেন, তোমরা ওকে ভালোভাবে খেলাতে পারবে। সে যাই হোক, যদি বেকহামকে তোমরা ভালোভাবে খেলাতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে বেকহামকে ভালোভাবে জানতে হবে যে বেকহামের মধ্যে কী কী আছে, কোনামে কী কী দিয়েছে। সো এই বিষয়গুলো জানার জন্য আমি চলে এসেছি প্লেয়ার কার্ডে অ্যান্ড ডেভিড বেকহামের ডিটেলসে। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে তার স্ট্রঙ্গার ফুট হচ্ছে রাইট ফুট। আমার কথাগুলো মন দিয়ে শুনলে তোমরা বুঝতে পারবো যে ওকে তোমরা কোথায় খেলালে ভালো সার্ভিসটা পাবা। দেখো, স্ট্রঙ্গার ফুট মিন্স হচ্ছে যে তার শক্তিশালী পা। আমাদের প্রত্যেকটা প্লেয়ারই দুই পা নিয়ে খেলে, বাট তাদের কিন্তু একটা উইক পয়েন্ট থাকে, একটা পাওয়ারফুল পয়েন্ট থাকে। সেদিক থেকে তোমার, যেমন আমাদের সাকিব হচ্ছে বামহাতি ব্যাটসম্যান, ও কিন্তু ডানহাতে ট্রাই করতে পারে, বাট সাকিব কিন্তু বামহাতে যে ভালোটা খেলবে সেটা কিন্তু ডানহাতে পারবে না। ডেভিড বেকহামও দুই পায়েই খেলে, যখন পজিশন সিচুয়েশন যা থাকে সে দুই পায়েই ইউজ করে, বাট তার ডান পা হচ্ছে স্ট্রঙ্গার ফুট, শক্তিশালী ফুট, অর্থাৎ যে পা দ্বারা সে শক্তি নিয়ে পাওয়ারের সাথে শ্যুট করতে পারে, খেলতে পারে, তোমার প্রতিপক্ষের প্লেয়ারকে ট্যাকল দিতে পারে। সুতরাং তোমরা জেনে রাখো যে ওর পা হচ্ছে রাইট ফুট, হচ্ছে শক্তিশালী ফুট। সো তোমরা ওকে যেই পজিশনেই খেলাবা, তাকে কিন্তু রাইট ফুটটাকে ওপেন করে দিতে হবে। এখন আসো, তার রাইট ফুটটা যদি তোমাদের ওপেন করতে হয়, তাহলে তোমাদেরকে কী করতে হবে? দেখো, তুমি যদি তোমার বাম পায়ে খেলো, তাহলে তোমার পজিশনটা নিতে হবে ডান দিকে, যেমন লিওনেল মেসি বাম পায়ে খেলে, এই জন্য আমরা তাকে রাখি রাইট উইঙ্গে, অ্যান্ড নেইমার খেলে ডান পায়ে, এই জন্য আমরা নেইমারকে রাখি লেফট উইঙ্গে। অর্থাৎ তুমি যদি তোমার ডান পাকে ওপেন করতে চাও, তাহলে তোমাকে থাকতে হবে লেফট উইঙ্গে বা বাম দিকে। আবার তুমি যদি তোমার ডান পাকে ওপেন করতে চাও, তাহলে তোমাকে থাকতে হবে বাম দিকে। এখন দেখো, ডেভিড বেকহামকে কোনামি পজিশন দিয়েছে রাইট মিড ফরওয়ার্ড। সিস্টেমেটিক্যালি তোমার মনে হতে পারে যে তাকে আমি রাইটে খেলাবো, কিন্তু তুমি তার কার্ডে যদি ঢুকো, তাহলে দেখবা যে তার স্ট্রঙ্গার ফুট হচ্ছে ডান পা। এখন তুমি যদি তাকে ডান দিকে খেলাও, তাহলে তার ওপেন হচ্ছে বাম পা, ডান পা কিন্তু ওপেন হচ্ছে না। তখন কিন্তু তুমি তার শক্তিশালী যে পাওয়ারফুল খেলাটা, সেটা কিন্তু তুমি পাচ্ছ না। সো তোমাকে যদি ও রাইট ফুট ওপেন করতে হয়, তাহলে তোমাকে খেলাতে হবে বাম দিকে। কিন্তু কোনামি তো তাকে লেফট মিড ফরওয়ার্ডের পজিশনটা দেয় নাই, সুতরাং তুমি তাকে যেটা করতে পারো সেটা হচ্ছে, আমার পার্সোনাল এক্সপেরিমেন্ট থেকে আমি বলছি, তুমি তাকে খেলাতে পারো সেন্টার মিড ফরওয়ার্ডে, এবং সেটা লেফট দিকে। তুমি তাকে বাম দিকে সেন্টার মিড ফরওয়ার্ডে খেলালে আমি আশা করছি তুমি তার ভালো সার্ভিসটা পাবা, কারণ তখন তার ডান পাটা ওপেন হয়ে যায়। আর যদি তুমি যে ম্যানেজার নিয়ে খেলছো তার সেন্টার মিড ফরওয়ার্ড না থাকে পজিশন, তাহলে তুমি তাকে ডিফেন্স মিডে খেলাতে পারো, তবে সেটা বাম দিকে। আমি বলছি না রাইট মিডে খারাপ করবে, তবে তার চেয়ে রাইট মিডে যতটা ভালো করবে, তার চেয়ে ভালো করবে সে সেন্টার মিড অ্যান্ড অথবা ডিফেন্স মিড, তবে সেটা বাম দিকে। এটা আমার পার্সোনাল এক্সপেরিমেন্ট, তোমরা ট্রাই করতে পারো। এবার আসো আমি তার বক্স টু বক্স বিষয়টা নিয়ে একটু কথা বলি। দেখো, বক্স টু বক্স প্লেয়াররা যে কাজটা করে সেটা হচ্ছে, তারা মিডফিল্ডে খেললেও তারা তোমার ডিফেন্সে যখন সহায়তা করা দরকার তখন ডিফেন্সে সহায়তা করবে, যখন তোমার ডি বক্সে সহায়তা করা দরকার তখন তোমার ডি বক্সে সহায়তা করবে। অর্থাৎ তারা দুই বক্স, ডি বক্স এবং ডিফেন্স বক্স দুদিকে তোমাকে হেল্প করবে। এটাই প্লেয়ারদেরকে বলে মূলত বক্স টু বক্স। তো ডেভিড বেকহামের কার্ডটা হচ্ছে এমন একটি কার্ড, সো তোমরা চোখ বন্ধ করে তাকে ডিফেন্সিভ মিডে খেলাতে পারো, এবং সবচেয়ে ভালো হয় যদি তোমরা তাকে বাম দিকে রেখে খেলো, তাহলে তার রাইট ফুটটা ওপেন হয়ে যাবে। চলো আমরা তার কিছু খেলা দেখে আসি। Le soutien derrière lui. Oh, c'est chaud, il tente sa chance. Il creuse l'écart, ils ont maintenant deux buts d'avance. Ils ont été très rapides et décisifs à la récupération du ballon. Voilà, c'est comme ça qu'on mène une contre-attaque. Il
Beckham se projette. Beckham. Quelle inspiration! Beckham! Oh, quelle frappe! Askir review ti e porjontoi. Bhalo lagle channel tike subscribe kore dio and poroborti information gulo shobar age paowar jonno bell button on kore dio. Dekha hocche poroborti video te totokkhon bhalo theko shusto theko. Allah Hafiz.